এসেছি এখন এফডি ব্লকের সল্ট লেক এফডি ব্লকের পূজা মণ্ডপ দেখতে। চলো দেখা যাক। এফডি ব্লকে ঠাকুর দেখতে দেখতেই আমার হঠাৎ করে প্রিয়স্মিতার সাথে দেখা হয়ে গেল। ওর এই রিসেন্টলি 1 মিলিয়ন কমপ্লিট হয়েছে ইউটিউবে, তার জন্য ওকে কনগ্রাচুলেট করলাম। ওর বিহেভিয়ার খুবই সুন্দর ছিল আর খুব মিষ্টি একটা মেয়ে। ভাইরাল 3.0 বলে ওর ফেসবুকে পেজ রয়েছে, ওর ইউটিউব চ্যানেলের নাম আমি জানি না। তো খুবই ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে। তারপরে আমরা এফডি ব্লকে ঠাকুর দেখলাম, প্যান্ডেল দেখলাম, খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল এফডি ব্লকে। প্রিয়স্মিতাকে দেখতে পেয়ে আমি ওকে চিনতে পেরেছি, কিন্তু ওর নাম আমার মনে ছিল না। তারপরে আমি ফেসবুকের পেজ থেকে ওর নামটা জানতে পারলাম। এরকম অনেকেই হয় কারণ এখন প্রচুর ক্রিয়েটর হয়ে গেছে, তো সেই কারণে ওর শর্টস ভিডিওস আমি দেখি, আমি ওর মুখটা চিনি, বাট আমি ওর নামটা মনে করতে পারছিলাম না সেই মুহূর্তে। তো তারপরে আমরা প্যান্ডেলটা পুরো দেখলাম, ঠাকুরের দর্শন করলাম, দিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আমরা সল্ট লেকে আর কোনো প্যান্ডেল সেভাবে দেখিনি। তারপরে আমরা সাউথের দিকে চলে গিয়েছিলাম, কাকুরগাছি ওদিকটা গিয়েছিলাম। কাকুরগাছি দেখার পরে আমরা সাউথ গিয়েছিলাম। তো এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল এফডি ব্লকে, যেটা দেখলাম। আর আর দুর্গাম্মাকে তো খুবই সুন্দর বানিয়েছিল, খুব সুন্দর প্রতিমা হয়েছিল এখানে। আরও একটা সল্ট লেকের প্যান্ডেল ছিল, সেটা আদিয়োগী যেখানে করেছিল সেটা আমরা মিস করে গিয়েছিলাম।